বঙ্গোপসাগরে চারশো প্রজাতির মাছের অস্তিত্ব মিলেছে এর মধ্যে নতুন প্রজাতি পঁচিশটি প্রায় পাঁচ বছর ধরে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মেরিন সায়েন্সেস ইনস্টিটিউটের যৌথ গবেষণায় মিলেছে এই তথ্য গবেষকরা বলছেন যুগোপযোগী মৎস্যনীতি প্রণয়ন আর বাণিজ্য সম্প্রসারণ গাইডলাইন হতে পারে গবেষণার এই ফল দেশে সামুদ্রিক মাছের সবশেষ বেজলাইন সার্ভে হয়েছিল উনিশশো সালে তখন বঙ্গোপসাগরে চারশো চুয়াত্তর প্রজাতির মাছের উপস্থিতি ধরা পড়ে প্রায় পাঁচ দশক পর বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট আর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব মেরিন সায়েন্সেস যৌথভাবে আবারও চালায় এই সার্ভে যাতে চারশো প্রজাতির মাছের সন্ধান মেলে এর মধ্যে নতুন প্রজাতি পঁচিশ এতে মাছের প্রজাতি কমছে মনে হলেও বাস্তবে কত প্রজাতি বিলুপ্ত হয়েছে তার নির্ণয় করা যায়নি জরিপে আমাদের কতটা প্রজাতি রয়েছে কোন কোন অঞ্চলে এই প্রজাতিটার বিন্যাস সেটা দেখার দেখাটাই ছিল মূলত এটার উদ্দেশ্য তা আমরা ইতিমধ্যে চারশো এই ছাব্বিশটা প্রজাতি আইডেন্টিফাই করতে সক্ষম হয়েছি টেকনাফ থেকে সুন্দরবন পর্যন্ত সাগর ও উপকূলকে আটটি অঞ্চলে বিভক্ত করে অবতরণ কেন্দ্র আর নৌজানে চালানো হয় এই জরিপ গবেষকরা জানান কিছু প্রজাতি সাগরের সব এলাকাতেই আছে আবার প্রতিটি পয়েন্টে রয়েছে ভিন্ন ভিন্ন প্রজাতির মাছ সবকটি সমন্বয় করেই মিলেছে এই চারশো প্রজাতি দক্ষিণ পূর্বাঞ্চলে হইল চিটগঞ্জ কক্সবাজার টেকনাফ সেন্ট মার্টিন আর ওইদিকে সুন্দরবন এবং সোয়া গ্রাউন্ড এই দুইটা অঞ্চল আমাদের কিন্তু বায়োডাইভার্সিটির হটস্পট মেরিন প্রোটেক্টেড এরিয়া বলেন ম্যারিন রিজার্ভ বলেন অর্থাৎ কনজারভেশনের জন্য যে প্রয়োজনীয় উদ্যোগ সেটা নেওয়া যেতে দুই হাজার পনেরো সাল থেকে প্রায় পাঁচ বছর ধরে চলা এ জরিপ কাজ শেষ হয় সম্প্রতি যার বহুমাত্রিক সুফল মিলবে বলে মত গবেষকদের কখন অবগত হওয়ার কারণে আমরা আগামীতে যে এই যে আমাদের প্যানিং পিরিয়ডটা নির্ধারণ করতে আমাদের সহায়ক হবে এই মাসের এই বইটি দেখে বইটি আইন বিভাগে এই মাছটি ইম্পর্ট্যান্ট বিদেশ তারা হয়তো রপ্তানি করতে পারবে অথবা এই জিনিসটা তাদের সহায়ক ভূমিকা পালন করবে শিগগিরই জরিপের ফলাফল আনুষ্ঠানিকভাবে প্রকাশের কথা জানিয়েছেন গবেষকরা ফখরুল ইসলাম চ্যানেল টোয়েন্টি ফোর চট্টগ্রাম